আমাদের দেশের কিছু লোক আছে বেশি ভালো হওয়ার জন্য কিছু মোল্লার গোষ্ঠী আছে দাঁড়ি খিলাইল করে আর কয় আপনি যখন জিজ্ঞান কেমন আছেন কয় আলহামদুলিল্লাহ কয় নি আলহামদুলিল্লাহ কয় কথা কোথায় নিচ্ছি খেয়াল করেন আপনি জিজ্ঞেস করছেন কেমন আছো ঠিক না হে কইছি কি আলহামদুলিল্লাহ যদি ক্ষমতা থাকে কষাই একটা সর দিবেন বলে কি লেগা আপনি জিজ্ঞেস করছেন কেমন আছেন সে কয় সমস্ত প্রশংসা আল্লাহর তাইলে বাবা তারা কি করলো কয় জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও বাবা দেখবেন অনেক বড় বড় মাদ্রাসার দেওয়ালের মধ্যে ওরা এটা রাইটিং করে রাখছে আমি অনেকগুলা মাদ্রাসার থেকে ছবি উড়িয়ে রাখছি কেন প্রমাণ দিতে হবে ডকুমেন্ট পরে হাদিসটা সিএ শিক্ষার হাদিসের মধ্যে গভীরভাবে ডুইকা দেখলাম বলতেছে তুমি যদি আল্লাহ রাসুল পেতে চাও তাইলে চীনা লোকের কাছে যাও কার কাছে যাও যে চীনে তার কাছে যাও চীনা লোকের কাছে যাও এই মোল্লার গোষ্ঠী কি করছে চীনা দন্তান্ন আকার গা কাটি দিয়া চীন দেশের কথা লিখে দিছে না ওজুবিল্লাহ কোন এই জন্য বাবা সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ আলিফ বা তা সা জিম হা এটা হইলো হাই হুটকি হায় হুটকি আর হামজার পরে ওকে ডাবের মতো হা আছে গোল হা আছে না নাই বাবা গোল হা ডাবের মতো এটা হইলো হাউ হাউয়াস হায় এখন দুটোটার উচ্চারণ কিন্তু কাছাকাছি চারটা শব্দের উচ্চারণ কাছাকাছি আইন জবর আয়া আইন জবর আ হামজা জবর আ হা জবর হা হা জবর হা হা তাহলে উচ্চারণ কয়টা হয়েছে চারটা কাছাকাছি বেশি দূরে না যেরকম শয়তানার সন্তান বেশি দূরে যদি গুরু থেকে না জেনে না বুঝে যদি ঢুকাইয়া দেন তাইলে হইব শয়তান আর যদি গুরুর মন্ত্র লইয়া জন্ম দেন গো তাইলে জন্ম দিবেন সন্তান এই জন্য ওরে গুরুর মন্ত্র সলৈর বাক্স গৈসাই আগুনে বাহিরি কর রে গৈসাই আগুনে বাহিরি কর দেখতে পাবি দেখতে পাবি ও মন মৌলা কি সুন্দর দেখতে পাবি দেখতে পাবি ও মন মৌলা কি সুন্দর তাইলে বাবা কথা আরেক দিকে যাচ্ছে যাব না শয়তানার সন্তান সন্তান জন্ম দিবেন যদি গুরুর মন্ত্র না যাই না বাসর ঘরে দুই রাকাত নামাজ আছে এটাও আমরা ফাঁসক্ত নামাজের মতন পড়ি এটার নিয়ত কি এটার কাম কি এটার হাকিকত কি কেউ জানি না নানি শিখাই দে না তীরা ফড়ে আর ফড়ে লাগাইয়া দে কাম হইয়া যায় শয়তান কিন্তু সন্তান জন্ম হয় না এই জন্য আজকে এত অশান্তি ওইদিকে যাব না এখন আসেন আলহামদুলিল্লাহ যদি জিমের ফরে হা দিয়া বলেন তাইলে হবে আলহামদুলিল্লাহ আর যদি জিমের আরে আর জিমের ফরে যদি আইন দিয়া লামের ফরে যদি আইন দিয়া ফরেন আলহামদুলিল্লাহ আর যদি লামের ফরে ডাবের মতো গোল হা দিয়া ফরেন আলহামদুলিল্লাহ তাইলে বাবা দুইটা অর্থ কইরা যায় আর গুলা আমার মনে নাই একটা অর্থ হইলো যদি আলহামদুলিল্লাহ বলেন তাহলে হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমাদের দেশের কিছু লোক আছে বেশি ভালো হওয়ার জন্য কিছু মোল্লার গোষ্ঠী আছে দাঁড়ি খিলাইল করে আর কয় আপনি যখন জিজ্ঞান কেমন আছেন কয় আলহামদুলিল্লাহ কয় নি আলহামদুলিল্লাহ কয় কথা কোথায় নিচ্ছি খেয়াল করেন আপনি জিজ্ঞেস করছেন কেমন আছো ঠিক না হে কইছি কি আলহাম যদি ক্ষমতা থাকে কষাই একটা সর দিবেন বলে কি লেগা আপনি জিজ্ঞেস করছেন কেমন আছেন সে কয় সমস্ত প্রশংসা আল্লাহর আপনি কি জিজ্ঞেস করছেন যে তুই কার প্রশংসা করস যদি আপনি প্রশ্ন করতেন যে বাবারে তুই কার প্রশংসা করস তাইলে না তুই বলতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনিও প্রশ্ন করছেন বাবা তুমি কার প্রশংসা করো তখন সে কইতো আলহামদুলিল্লাহ ঠিক না আপনি তো জিজ্ঞেস করছেন কেমন আছো হয়তো ভালো আছো খারাপ আছো একটা ক এত ফিরেলি করতে তো তোরে কই নাই কইছি নি যাই হোক তাইলে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর আর বাবা এখানে রেকর্ডিং হচ্ছে মিডিয়ারা আসছে ভুল কইলে এখান থেকে সারি যামু কিন্তু কেয়ামতের মাঠে জিরবা কিন্তু আগুনের কেসি দিয়া কাটবো ঠিক নি বাবা রে এই যদি ডাবের মতো গোল হা দিয়া যদি হাই হাওয়াজ দিয়া যদি কও আলহামদুলিল্লাহ তাইলে হবে দুনিয়ার যত সিরা কাপড় আছে সব আল্লাহর জন্য
এবার আইন দিয়ে যদি কো, যেমন ফা খি, ফা কি, করেশিকের কি, খরেশিকের খি, কি হইব? একটা হইলো ডস দিলেন, আর একটা হইলো ওই যে উড়ে দে ওইটা দৌড়ে দিলেন, ঠিক না? বা দেহের ফাঁকি একটু বেশ কম, করশিকের কি, খরশিকের চ, ছ আছে না, নি ধ, ধ আছে না, সাবধান। এইভাবে বাবা যেই দিন হুসাইনকে হত্যা করা হয়েছে, হুসাইনকে হত্যা করার পরে এই ক্ষমতাটা লইছে কে? এই দুনিয়ার ইসলাম ধর্মের ক্ষমতা লইছে কে? এখন ইয়াজিদ কি ইসলাম ধর্মের লোক না ইয়াজিদের ধর্মের লোক? এখন ইয়াজিদে ক্ষমতাটা বইয়া বাবা বর্তমান সরকার আওয়ামী লীগ, বাংলাদেশ সরকারের আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন শেখ হাসিনা কি শেখ হাসিনার কৌশলে দেশ চালাইব, না বিএনপির কৌশলে চালাইব, না জামাতে ইসলামের কৌশলে চালাইব? শেখ হাসিনার কৌশলে শেখ হাসিনার সরকার চলবে, না কোনো এখানে লাডিজ্য রইব? বাবা রে ইয়াজিদে আইসা এই ক্ষমতাটার মধ্যে বইয়া রে এই আসল কোরআনটারে তসনস কইরা ইয়াজিদের ফোসা আলেম দিয়া এই দেশের মুসলমানের ভিতরে এমন ভাবে ইসলাম ঢুকাইছে, একজন সাহাবীর নামের লগে মোহাম্মদ নাই, এখন সোরবাট পার লুচ্চা বদমাইশ সিটিং মুফতি হাজি গাজী সবাই নামের লগে মোহাম্মদ দিয়া দিছে। সোনার মান গেল রে ভাই পিতলের এক দস্তার কাছে, ওরে সোনার মান গেল রে ভাই পিতলের এক দস্তার কাছে, ওরে দুম চলেছে বেচা কিনা যাচাই করে না ফিরিতের বাজার ভালো, না ফিরিতের বাজার ভালো না, আরে দুম চলেছে বেচা কিনা, দুম চলেছে বেচা কিনা যাচাই করে না ফিরিতের বাজার ভালো, না ফিরিতের বাজার ভালো না, ওরে আসল মাল বাজারে বিকায় কম, ওরে নকল মালের খরিদ যারা তারা খুব গরম, আরে আসল মাল বাজারে কাই কম, ওরে নকল মালের খরিদ যারা তারা খুব গরম, আরে বেচা কিনা চলছে হরদম যাচাই করে না পিরিতের বাজার ভালো, না পিরিতের বাজার ভালো না। সাবধান, আল্লাহর রাসূল বলে গেছে বাবা এমন একটা যুগ আসবে আগুনের উপর হাত রাখা সহজ, ঈমান রাখা কঠিন, এটাই সেই যুগ। এই কয়েকটা কথা দরাই দিয়ে গেলাম, যদি বুঝেন আপনাদের উপকার হবে। এমন ভাবে মানুষকে আজকে বিভ্রান্তির পথে নিয়ে গেছে, যাক আল্লাহ পাক যদি আমাদেরকে সুফত গামী না করে। হব না, যাই হোক কথা আর বাড়াবো না, বাজান একটু নামাজের মতো করি, মুক্তাসার মিলাদ মাহফিল করে আমরা সামার দিকে ঢুকে যাব অনেক সময়। আজকে মন খুলি কথা বলতে পারছি, বিশেষ করে ডাক্তার দুলাল সাহেব, জামাল সাহেব, ওনাদের মাধ্যমে ওনাদের মুর্শিদ ফির মোহাম্মদ মাওলানা শহীদুল ইসলাম মাইজ ভান্ডারী, এবং ওনার ফির আব্দুল আলিম ফন্ডিত শাহ, ওনার ফির শাহ সুফি জমিরুদ্দিন নুন্নগরী কেবলা কাবা, ওনার ফির হজরত গৌসুল আজম মাইজবান্ডারি হয়ে, আবু সালে লাহোরী হয়ে, খাজা বাবা গৌসে পাক হয়ে, দয়াল নবীজি যেন আমাদের এই খেদমত গোলামি কবুল করেন সকলে বলি আমিন। আমাদেরকে ওনারা কবুল করলেই হবে, আমরা এত বড় দরজা যাইতে চাই না। তো যাই হোক বাবা, একটু চক্ষুটা বন্ধ করে যার যার মুর্শিদের চেহারা স্মরণ করে, একটু চক্ষুটা বন্ধ করে গুনাহ খাতার কথা স্মরণ করে, আপন আপন মুর্শিদের বজ্জক রেখে একটু সবাই দিলটাকে নরম করুন বাবা। আমাদের সাথে খাইতো, আমাদের সাথে চলতো, আজকে হাজার হাজার মন মাটি বুকে লইয়া রাস্তার পাশে কবরে শুয়ে আছে, আমরা খাট ফালঙে শুচ্ছি শুইতেছি। এই পৃথিবীটা কিছু না, হাদিস শরীফ আসছে চোখের ফাতা উপরের থেকে নিচের দিকে যাইতে যত সময়, এই দুনিয়ার 60 বছর 100 বছরের জিন্দিগি এর চেয়েও কম। আয় হায়, তাইলে আসুন দেখেন আপনার দাদার কথা চিন্তা করেন।
আপনার জ্যাঠার কথা চিন্তা করেন, এই গ্রামে এই এলাকাত কত হেডমগিরি কত মাতবুরগিরি দেখাইছে, আজকে সেই কোথায়। আপনার দাদার কথা চিন্তা করেন, কত সুন্দর আপনারা আদর করছে, আজকে আপনার দাদা কোথায়। তাহলে আমি আপনিও সেই পথে যেতে হবে, তাহলে সেই পথে যেহেতু যেতে হবে, এই মিছা দুনিয়ার মায়া কেন আজকে এই সামান্য 10 টাকা 50 টাকা 2000 টাকা 10,000 টাকার জন্য, এই 50,000 টাকার জন্য আমরা এইভাবে মানুষের ইমান আমল নষ্ট করতেছি কেন, কি প্রয়োজন। তো যাই হোক, আমরা কবরে যেতে হবে, কবরের চিন্তা করে নিজেকে একটু পরিশুদ্ধ করি, দয়ালের কাছে একটু পরিহাত করি। ইন্নাল্লাহু মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।